Police fight. কি ফোন করে আবার? হ্যাঁ হ্যাঁ, হ্যালো বল। আরে তুই মালটা দে না, আমি আসছি। পয়লা ফেব্রুয়ারি শীতকালে সকালবেলা বারাসাতের শাসন এলাকার এক মাছের ভেড়িতে এক মহিলার নগ্ন মৃতদেহ ভাসতে দেখে একজন গ্রামবাসী। মুহূর্তে খবর ছড়ালে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা খবর দেয় লোকাল থানায়। পুলিশ আসে, উদ্ধার হয় দেহ, এক যুবতীর মাথা কাটা দেহ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মুন্ডহীন দেহ। পুলিশের তৎপরতায় দেহটি উদ্ধার হলেও কাটা মুন্ডটি কিন্তু পাওয়া যায় না। মৃতদেহের গায়েও ছিল না কোনো পোশাক, নগ্ন অবস্থায় পাওয়া যায় শুধুমাত্র দেহ। এই নৃশংস পৈশাচিক ঘটনায় প্রবল উত্তেজনা ছড়ায় শাসন এলাকায়। আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। নারকীয় ঘটনা আরো একবার প্রমাণ করে দেয় মানুষের মধ্যে রাক্ষসের উপস্থিতি। কিন্তু কে এই মুন্ডহীন যুবতী, কে সেই রাক্ষস, আর কেনই বা এই নারকীয় হত্যাকাণ্ড? সেই কাটা মুন্ডটি বা কোথায়, কি করে জানা যাবে মৃতার পরিচয়? তাই প্রাথমিক তদন্তে দ্বন্দ্বে পড়ে স্থানীয় প্রশাসন সুমোটো করে। আইনের এই প্রক্রিয়ায় কেউ অভিযোগ না করলেও পুলিশ নিজে থেকে অভিযোগ দায়ের করতে পারে তদন্তের স্বার্থে। তদন্ত শুরু হয়। গুড মর্নিং স্যার। বলো শৌভিক। বাজারে ওনার একখানা চালের গোডাউন আছে, উনি প্রত্যেকদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করে, সেই কারণে সেদিনও যাচ্ছিল। হঠাৎ ওনার মধ্যে একটু সন্দেহ হয়, সামনে এগিয়ে যায়, গিয়ে দেখেন ওটা ডেড বডি পড়ে আছে। তাই দেখে ভয় পেয়ে যায় চিৎকার করে লোকজন। এখন আর ওখান দিয়ে আরেকজন লোক তো আসছিল, স্থানীয় লোক স্যার, বাজার থেকে ফিরছে। তার মানে ওই রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করে? খুবই কম স্যার, রাস্তাটা খুব সরু, তার উপরে চারিধারে ঝোপঝাড় রয়েছে। দিনের বেলা যদিও বা এই রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করে, রাতের বেলা ওই দিকটা লোকে একটু অ্যাভয়েড করে চলে। জায়গাটা স্যার খুব নিরিবিলি, কিন্তু তাই জন্যই খুনটা করতে সুবিধা হয়েছে, চিৎকার করলেও কেউ শুনতে পারবে না। আচ্ছা, ওই ভেড়িটা কার? আগে ভেড়ি ছিল, বেশ কয়েক বছর ডোবা হয়ে গেছে, আর মাথাটা তো এখনো পাওয়া যায়নি। আর জামা কাপড়? স্যার আমাদের দুটো টিম কাজ করছে, জঙ্গল আর পুকুর কিছুই বাদ দিচ্ছে না। তবে স্যার মাথাটা এখনো, পোস্টমর্টম অনুযায়ী খুনটা হয়েছে 31 তারিখে, রিপোর্ট এক্সাক্ট টাইমটা কি দেওয়া আছে? স্যার এক্সাক্ট ডেট অফ টাইম ফরেন্সিক রিপোর্ট ছাড়া বলা যাবে না। তবে স্যার মনে হচ্ছে খুব বেশি সময় হয়নি, কারণ আমরা যখন বডিটা পাই তখন কিন্তু বডিটা ডিকম্পোজ হয়নি। সন্ধে কিংবা ভোর রাতে, তার মানে আগের দিন? সম্ভাবনা সেটাই বলছে, কারণ বডিটা পাওয়া যায় অনেক সকালবেলা, আর্লি মর্নিং, তার আগে রেপ করা হয়।
তারপরে খুন করে গলাটা কেটে জলে ফেলে দেওয়া হয়। বডি এক জায়গায়, মাথা অন্য কোথাও, কাছাকাছি কোথাও। তারপরে জঙ্গলে রাস্তার মধ্যে দিয়ে গিয়ে বড় রাস্তায় উঠে পালালো। সময় তো লেগেছে, আর যদি তাই হয় তাহলে জঙ্গলে ডাকার উদ্দেশ্য একটাই, নিরিবিলিতে ঠান্ডা মাথায় রেপ করে খুন করা হয়। তারপরে মাথাটা কেটে জামা কাপড়গুলোকেও লোপাট করে দেওয়া হয়, যাতে কোনো রকমভাবে কোনো প্রমাণ না পাওয়া যায়। তার মানে স্যার পুরোটাই প্ল্যান করে? প্রমাণের ভিত্তিতে আমরা এটাই ধরে নিতে পারি যে পুরোটাই আগে থাকতে প্ল্যান করা, ঠান্ডা মাথার কাজ ছবি। কারণ প্ল্যানটা শুধু খুনের জন্যই করা হয়েছিল। আমার মনে হয় ওরা দুজন দুজনকে চিনত, আর মেয়েটাকে মারার জন্যই ওখানে ডাকা হয়েছিল। আর তারপর কিন্তু স্যার এটা কিডন্যামিং কেস বা অন্য কোনো কারণ তো হতে পারে। ধরুন প্রথমে ছেলেটা কিডন্যাপ করলো, তারপরে মার্ডার করে দিল, সেটা হওয়ার চান্সটা কম। কারণ যদি কিডন্যাপিংয়ের কেস হতো তাহলে মাথাটা কেটে প্রমাণটা লুকোতো না, জামা কাপড় সরাতো না। কিডন্যাপিংয়ের কেস হলে খুনির এত খাটার দরকার ছিলই না। মানে খুনি কোনোভাবেই একটুকু প্রমাণ রাখতে চায়নি? কারণ ব্যাপারটা আগে থেকে সাজানো, তাই কোনো ক্লু রেখে যায়নি। আর তাছাড়া কিডন্যাপ বা অন্য কোনো কেস হলে খুনি ব্যাপারটাকে এত জটিল করতো না। আসলে কি জানো তো সৌভিক, আমরা এই অবস্থায় সবটাই শুধু অনুমান করতে পারি। আচ্ছা, আর তোমার ওই ফরেন্সিকের বা মিসিং কমপ্লেনের কি খবর? স্যার ফরেন্সিক রিপোর্ট কালকে পেয়ে যাব। তবে স্যার দেখুন, লাস্ট এক মাস ধরে আমাদের কাছে এইরকম টাইপের কোনো মিসিং কমপ্লেন কিন্তু রেজিস্টার হয়নি। আর তাছাড়া স্যার তিন দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু বডিটাকেও ক্লেম করেনি স্যার। সময় লাগবে, এভাবে বডি ক্লেম এত সহজে হয় না। কারণ তার জন্য সবসময় মুখ বা পোশাক দেখে চেনাটা সহজ উপায়, আর এই ক্ষেত্রে সে দুটো রাস্তাই বন্ধ। এখানে বাইরে কোথা থেকে আসতে পারে স্যার? বা হয়তো ডেকে নিয়ে আসা হয়েছে। আমার মন বলছে এই ঘটনা শুরু অন্য কোথাও হয়েছে এবং শেষটা এখানে হয়েছে। Yes sir. একটু গোপালবাবুকে পাঠান তো। Yes sir. স্যার মানে কিছু কি? দেখো সৌভিক, আমাদের কাছে আপাতত মেয়েটার কোনো এভিডেন্স নেই, একটা শুধু মাথা কাটা দেহ। কোনো কিছু এমন এভিডেন্স নেই যেটা থেকে আমরা কোনো কিছু শুরু করতে পারি। কিন্তু উনি নিজের অজান্তেই আমাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। স্যার হ্যাঁ গোপাল, গোপাল আমি চাই তুমি আর সৌভিক তোমরা দুজন মিলে একটা টিম তৈরি করো, যে টিমটা তোমাদেরকে রিপোর্ট করবে আর তোমরা আমাকে। ওকে স্যার। একটা মুন্ডহীন পোশাক আশাক ছাড়া বেওয়ারিশ লাশের শনাক্তকরণ সত্যি খড়ের গাদায় সুচ খোঁজার মতন, কিন্তু তদন্তকারী টিমের কাছে বোধহয় এটা অসম্ভব কিছু ছিল না। তাদের কাছে এই মুহূর্তে প্রধান এবং প্রাথমিক কাজটি ছিল সেই মেয়েটির অর্থাৎ ওই দেহটির পরিচয় জানা। তাই তদন্ত এগোতে থাকে ঝড়ের গতিতে। কার মৃতদেহ? একটা মুন্ডহীন মৃতদেহের এই শনাক্তকরণের প্রক্রিয়াটি প্রাথমিকভাবে অতটা সহজ ছিল না, কিন্তু হাল ছাড়ে না পুলিশ, অন্ধকারেই চলতে থাকে খোঁজ। আর এইভাবে সাত দিন দিন রাত অনুসন্ধানের পর অবশেষে হাড়োয়া থানার একটি গ্রাম থেকে পাওয়া যায় খবর। হ্যালো, হ্যাঁ বলছি, বলুন। কোথায়? হাড়োয়া। চিনতে পেরেছে? ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। মুমতাজ বেগম অবশেষে মৃতার পরিচয় জানতে পারে পুলিশ। তার বাবা ইকবাল শেখ দেহ শনাক্ত করে, মেয়ের পা, হাতের চিহ্ন, তার হাইট, হারিয়ে যাওয়ার সময় সমস্ত কিছু মিলে যাওয়ায় এক বাবার পক্ষে তার নিজের মেয়েকে চিনতে খুব একটা অসুবিধা হয়নি। সমাধান হয় রহস্যের প্রথম ধাপ, কিন্তু আরও অনেকটা রাস্তা হাঁটা বাকি। হাড়োয়া থানার একটি গ্রামের মাত্র 23 বছরের মুমতাজকে কেন হত্যা করা হয়েছিল, কেন তার মুন্ডহীন মৃতদেহ শাসনের এক ভেড়িতে পাওয়া যায়, আর কে ছিল সেই ভয়ঙ্কর রাক্ষস? পুলিশের চ্যালেঞ্জ আরও বেড়ে যায়, কিন্তু ধাপে ধাপে পর্দা ওঠে। কিভাবে দেখুন। দেখুন ইকবালবাবু, আপনার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করেন তাহলে আমরা তো খুনিকে ধরতে পারবো না। আমি আর কি বলবো স্যার,
চোখের সামনে এইভাবে জল জানছে মেয়েটা খুন হলো, এত বড় পাথর মুখে দিয়ে আমি কিভাবে বাঁচবো বলতে পারেন? ও কি এমন দোষ করেছে যে আল্লাহ ওকে এত বড় শাস্তি দিল? ওর মুখটা পর্যন্ত একবার দেখতে পেলাম না। দেখুন আপনি একটু শান্ত হন, ও কি অপরাধ করেছিল সেইটা দেখার এখন সময় নয়, এখন সময় হলো আসল অপরাধীকে খোঁজা। অপরাধী? অপরাধী আমার নসিব স্যার। হ্যাঁ, মমতাজ আমার একমাত্র খুব ছোটবেলা থেকে ওকে খুব কষ্ট করে মানুষ করে, দু বছর আগে খুব ঘটা করে বাড়ির কাছে ওর শাদি দিয়েছি, ভেবেছিলাম এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু সব সব ঠিক হয়ে যাবে মানে ঠিক ছিল না। আল্লাহ তাআলা ওর জন্য অনেক বড় শাস্তি লিখে রেখেছিল, তাই তাই ওখানে টিকলো না, বছর ঘুরতে না ঘুরতে চলে এলো আমার কাছে। তার মানে মমতাজ ওর স্বামীর সঙ্গে থাকতো না, আপনার কাছেই থাকতো? কেন? উনি মনে হতো নিত্য ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই থাকতো, একদিন ঝগড়া করে চলে এলো আমার কাছে, আমি বললাম থাক, ভেবেছিলাম একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আপনি কি ওদের কাউকে সন্দেহ করেন? ওরা কি কেউ এই কাজ করতে পারে বলে আপনার মনে হয়? কি জানি, মনে তো হয় না, তবে জানি না। আচ্ছা আপনি মমতাজকে শেষবার ওই 31 তারিখে দেখেছিলেন তাই তো? হ্যাঁ স্যার, বাড়িতে খুব টাকার দরকার হয়েছিল, তো ও বলল ব্যাংকে যাব, আসলে বাড়ি আর বাইরে সব কাজ ও একাই করতো, পরচোখে আমাদের ব্যাংক, তো পাশে দেরি হয়ে যায় তাই সকালবেলায় চলে গেল, বলল পরে এসে বাড়ির কাজ কর। কিরে কোথায় যাচ্ছিস? একটু ব্যাংকে যাব। এত সকালে ব্যাংকে? একটু কাজ আছে, আমি তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে সাবধানে যাবি, আর তাড়াতাড়ি ফিরিস কিন্তু। আসছি। হ্যাঁ, মেয়ে আমার সাজগোজ করতে খুব ভালোবাসত, কাঁধে একটা ছোট ব্যাগ ছিল আর সঙ্গে একটা প্লাস্টিক ছিল। আচ্ছা সেটা কখন মানে কোন সময় বেরিয়েছিল সেটা আপনার মনে আছে? তা ওই সকাল 9:30 হবে স্যার। তারপর? তারপর আমি একটু দোকানে গিয়েছিলাম, তারপর দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, মেয়ে আবার ফিরল না, তারপর 3-4 বার ফোন করেছিলাম কিন্তু কিন্তু ফোনে পাননি ওকে? না, বন্ধ বলছিল। আপনি আশেপাশে কোথাও খোঁজ করেছিলেন? মানে ধরুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়ি, মানে ও তো ব্যাংক থেকে অন্য কোথাও যেতে পারে। হ্যাঁ কাছাকাছি সব আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ নিয়েছিলাম কিন্তু কোথাও স্যার যায়নি। ওর শ্বশুর বাড়ি খোঁজ নিয়েছিলেন সেখানে? না, তারা কিছু জানে না, আর তাছাড়া ওখানে না জানিয়ে যাবে না, তারপর অপেক্ষায় ছিলাম মেয়ে আবার ফিরে আসবে, দুদিন পেরিয়ে গেল, শেষে থানায় রিপোর্ট করলাম, বলল খবর পেলেই জানাবে, কিন্তু যখন খবর দিল তখন নাম্বারটা স্যার নাম্বারটা আজ অব্দি সুইচড অফ আছে, তবে স্যার নাম্বারটার লোকেশন নাম্বারটার ডিটেলস সব কিছু আমাদের কাছে আছে। স্যার এই নাম্বারটা লাস্ট কল 8:30, তারপর আরও 2-3 বার কল হয়েছে স্যার, কিন্তু তারপর তো স্যার এই এই নাম্বার, তারপর তো স্যার এই নাম্বারটা আউট অফ সার্ভিস স্যার। ইকবাল বাবু দেখুন তো এই নাম্বারটা আপনার চেনা কিনা? না স্যার এটা কার নাম্বার? দেখুন ভালো করে দেখুন, দেখুন আপনি চেনেন কিনা নম্বরটা, সেটা দেখুন। চিনি না, ওর যদি কোনো চেনা হয় ওই জানে স্যার। নম্বরটা আপনি চেনেন না? না স্যার। ঠিক আছে আপনি এখন আসুন, আমরা দেখছি। তাহলে স্যার মমতাজ জেনে বুঝেই বেরিয়েছিল বাড়ি? হ্যাঁ পরিচিত লোক তো সেটা বোঝাই যাচ্ছে, সকালে এতবার ফোন করেছে তার মানে যাওয়াটাকে কনফার্ম করেছে। স্যার শুধু খুনের দিনই না, তার আগেও কথা হয়েছে এই নাম্বারে স্যার, কখনো কখনো অনেক সময় ধরে, তারপর থেকে এই নাম্বারটা আউট অফ স্যার। একটা জিনিস আন্দাজ করা যাচ্ছে স্যার, ওদের মধ্যে গভীর সম্পর্ক আছে। আর স্যার সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, এই দুটো নাম্বারের লাস্ট লোকেশন শাসন। রাইট স্যার, তার মানে আমাদের সন্দেহটা ঠিক শুন,
একত্রিশ তারিখে সকালবেলা মেয়েটি ব্যাংকে যাওয়ার নাম করে বাড়ির থেকে বেরোয়, তারপরে হারোয়া থেকে শাসনে আসে এবং এক তারিখ সকালে আমরা তার লাশটা পাই। আর তারপর থেকে এই নাম্বারটা আউট অফ সার্ভিস। আর যদি ধরা যায় যে কোনো সম্পর্ক থাকেও, তাহলে খুন কেন? মাথাটাকে দিয়ে প্রমাণ লোপাট কেন? স্যার, হয়তোবা সে শেষবারের মতো বোঝাপড়া করতে গেছিল, হয়তোবা সে কিছু জানতই না, টেরই পায়নি। আপনি ঠিকই বলেছেন স্যার, খুনি নিশ্চয়ই জানতো যে খুনি ডাকলে মমতাজ সেখানে যাবেই। হয়তো হয়তো অনেকগুলো কিন্তু লুকিয়ে আছে, আর এই সব কিন্তুর উত্তর এই ফোন নাম্বার। আর এই ফোন নাম্বারের পিছনে থাকা মানুষটাই সব উত্তর দিতে পারবে। মমতাজের কলেজ থেকে পাওয়া এক সন্দেহজনক বিশেষ নাম্বারের লোকেশন ট্র্যাক করে পুলিশ। অনেকগুলো সন্দেহ তাদের সামনে এসে জড়ো হয়, আরও একবার চ্যালেঞ্জের সামনে পড়ে তারা। রাস্তা কঠিন ছিল, কিন্তু অসম্ভবকেও সম্ভব করে তদন্তকারী এই স্পেশাল টিম। দীর্ঘ টানাপোড়েনের পর একের পর এক সূত্র ধরে অবশেষে তারা গিয়ে পৌঁছয় হাওড়ার ডোমজুড়ে। ওই নাম্বারের পেছনের মানুষটিকে অ্যারেস্ট করে তারা। ইমানুল? হ্যাঁ স্যার। তার মানে তুমি ইমানুল হক? হ্যাঁ স্যার, আমি ইমানুল। গাড়ি তুলুন তো। ওকে হাওড়ার ডোমজুর থেকে 29 বছরের ইমানুল হককে মমতাজ বেগমের হত্যার জন্য অ্যারেস্ট করে স্পেশাল টিম। ফোন নাম্বারটা তারই ছিল, আর তার বাড়িও হারোয়াতেই, যেখানে মমতাজের বাড়ি। অঙ্কটা প্রাথমিক ভাবে মিলে গেলেও রহস্যটা কিন্তু এখনো একই ছিল, কারণ অনুমান আর প্রমাণের মধ্যে ফারাক অনেক। পুলিশ শুরু করে আরো গভীরভাবে তদন্ত, শুরু হয় ইমানুলকে জেরা। কিন্তু কে ইমানুল? মমতাজের সঙ্গে তার সম্পর্কটাই বা কি? এটা কি সত্যি প্রেম আর প্রতিশোধের কোনো করুণ কাহিনী? কি ছিল বা কি হয়েছিল তাদের মধ্যে? এমন অনেক অজানা অথচ চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের সামনে। এক নৃশংস হত্যাকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছিল, আসুন দেখি সেই ভয়ঙ্কর ঘটনার আগের ইতিহাস। এই মমতাজ শোন, ওই দেখ, ওই ছেলেটা আবার তোর পিছু নিয়েছে, মনে হয় তোকে মরে ধরেছে। দাঁড়া তো, ধরাচ্ছি, শুনুন। আমি? আপনি ছাড়া তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না, আপনাকেই ডাকছি। হ্যাঁ বলুন। আপনি বলুন, এতদিন ধরে আমাদের পিছু নিয়েছেন, আপনি বলুন। না মানে আমি কি বলবো? সেটা তো আপনি জানবেন, এতদিন ধরে আমাদের পিছু নিয়েছেন, আজও নিয়েছেন, তা আপনি জানেন না? চল না, চল, তো দেরি হয়ে যাচ্ছে। দাঁড়া সায়রা, আজনের কি বলার আছে আমি শুনেই যাব। বলুন, আপনার কি বলার আছে আপনি বলুন, আমি শুনেই যাব। না মানে আমি তো আপনার পিছু নিইনি, আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম, সামনে থাকি, তাই মানে। মানে কি? আহ ছাড় না, দেখ না বেচারা কেমন লজ্জা পেয়ে গেছে। না মানে আপনি যা ভাবছেন তা কিন্তু নয়। মানে কি নাম? হ্যাঁ কি নাম? একটা নাম আছে তো নাকি? হ্যাঁ, ইমানুল, ইমানুল হক। তা কোথায় থাকা হয়? কাছেই থাকি, মানে পাশের পাড়াতে। কেন বলুন তো? বারে রোজ রোজ আমার পিছু নিচ্ছেন, আর আজ যখন এতটা সুন্দর সুযোগ রয়েছে, তখন মনের কথাটা বলেই ফেলুন না। মনের কথা মানে? সে আপনিই জানেন, আপনার মনে কি আছে সেটা তো আপনিই জানবেন না। তাই বলছি অযথা লজ্জা না পেয়ে বলেই ফেলুন। আপনার নাম আর মোবাইল নাম্বারটা? জি না মানে আপনি যখন আমার নাম ধাম জিজ্ঞাসা করলেন, তাই আপনারটাও তো আমি জানতে পারি নাকি? বারে একেবারে সোজা মোবাইল নাম্বার? আপনি তো রেগে যাচ্ছেন, আপনার বন্ধুই তো বললো মনে যা আছে বলতে, তাই বললাম। অনেকদিন ধরেই নামটা জানার খুব ইচ্ছা, আর কাউকে জিজ্ঞাসা করবো সেই সাহসও পাচ্ছি না, তাই আর কি। মানে
মোবাইল নাম্বারটা যদি দিতেন রোজ রোজ এইভাবে পিছু নিতে হতো না। আর আপনার যদি কোনো আপত্তি না থাকে আপনারটাও বলে যেতে পারেন। মমতাজ তুই যাবি? আমার কোনো দেরি হয়ে যাচ্ছে। আর মোবাইল নাম্বারটা? ঠিকই, যা হয় তা ভালোর জন্যই হয়, কিন্তু সবসময় বোধ হয় এই কথাটা সত্যি হয় না। যেমন এক্ষেত্রে হয়নি, স্বামীর সঙ্গে শ্বশুর বাড়িতে না থেকে মমতাজ তার বাবার কাছে থাকতো, প্রায় একা একাই কাটতো তার দিন। তাই ইমানুলকে প্রথম দেখার পরই আকর্ষণ, আর সেখান থেকে তা প্রেমে বদলাতে বেশি সময় নেয়নি। মমতাজের ফোন নাম্বার খুব সহজেই জোগাড় করে ফেলে ইমানুল, আর খুব অল্প দিনের মধ্যেই তাদের এই সম্পর্ক আরো গভীর হয়। ভালোবাসার টান দুজনকে দুজনের খুব কাছে নিয়ে আসে, এতটাই কাছে যে তারা নিজেরাই বুঝতে পারেনি যে প্রেম কখন তার বৈধতার রেখা পার করে গিয়েছে। বিপদের আশঙ্কা হয়তো এইভাবেই চুপিসারে ঢুকেছিল মমতাজের ঘরে, কিন্তু মমতাজ সেটা বুঝতে পারেনি, কারণ তাদের প্রেম তখন তাদের সবকিছু ভুলিয়ে দিয়েছিল। কিন্তু ইমানুল দেখছিল এক অন্য স্বপ্ন। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তোমাকে যখনই স্বাধীন কথা বলে তুমি তো রেগে যাও কেন বলো তো? এই কথা তোমাকে আমি আগেও বলেছি। আরে জানি জানি। আচ্ছা মমতাজ, সবাই তো আর একরকম হয় না বলো, তার মানে তুমি কি আমাকে বিশ্বাস করো না? এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসছে কোত্থেকে? আমি তো তোমাকে আগেও বলেছি আমার পক্ষে কিন্তু এসব সম্ভব নয়। আমি তো সেটাই জানতে চাইছি, কেন সম্ভব নয়? হ্যাঁ, এক কথা ঘ্যান ঘ্যান করো না তো, আব্বুর আসার সময় হয়েছে, তুমি এখান থেকে যাও তো। এই নাও। তোমার আব্বুর আসতে কোনো ঢেটা প্রত্যাখ্যান করে মমতাজ, কারণ অজানা। কিন্তু ইমানুলের মনের মধ্যে এক অন্য সন্দেহ দানা বাঁধতে থাকে, এবং যা ক্রমে ক্রমে বেড়েই যায়। কি ব্যাপার? তুমি যে বললে আজ দেখা করবে না, কাজ আছে, তা তো সেজে গুজে কোথায় গেছিলে? আরে আজকে তো সায়রার ভাইজির জন্মদিন ছিল, তোমাকে বলতেই ভুলে গেছি আমি। তো তুমি কোথা থেকে আমার পিছু নিয়েছো? তো সন্দেহবাদী কেন বলো তো তুমি? তুমি তুমি সাজির কথা শুনলে এইভাবে রেগে যাও কেন বলো তো? তুমি জানোই যখন তখন বলছো কেন? তুমি কোথায় যাও, কি করো, কিছুই তো বলো না, আর জিজ্ঞাসা করলে এভাবে বাঁকা বাঁকা উত্তর দাও কেন বলো তো? কোথায় যাই কি করি মানে কি বলতে চাও কি তুমি? বেশ কিছুদিন ধরে দেখছি তুমি আমাকে সন্দেহ করছো, কেন বলো তো? তুমি সেদিন সাইরার ভাইজির জন্মদিনে যাওনি, তাহলে এত সাজগোজ করে কোথায় গেছিলে সেই উত্তরও কিন্তু তুমি আজ পর্যন্ত দাওনি। হায় আল্লাহ, তুমি আমাকে এইভাবে সন্দেহ করছো? এই তোমার ভালোবাসা? দেখো মমতাজ, তোমার ভালোবাসি বলেই তোমার কথা চিন্তা করি, তোমার নিকা করতে চাই। সেই ঘুরে ফিরে এক কথা, তুমি কি নিকা ছাড়া কিছুই ভাবতে পারো না? আমি কি করব মমতাজ, আমি সত্যি তোমায় ছাড়া কিছু ভাবতে পারছি না। তুমি জানো
লোকে কত কিছু বলে। লোকে বলে মানে কি বলে, কে বলে? ও সব ছাড়ো, লোকে যে যা বলে বলুক, আমি ও সব কথা কিছু বিশ্বাস করি না। না না বলেই না, কে তোমায় কি বলে বলো, আমিও তো শুনতে চাই, কে তোমায় কি বলে? তুমি ও সব কথা ছাড়ো তো, দেখো আমি সব কিছু ভুলে কিন্তু তোমাকে কাছে টানার চেষ্টা করছি। তুমি কেন দূরে সরে যেতে চাইছো বলো তো? আমি কি এতই অপরাধ করেছি তোমায় ভালোবেসে মমতাজ? আপা ডাকছে, আমি এখন ডাকছি, পরে কথা বলবো। হ্যালো হ্যালো হ্যালো, কোথায়? আমার ভাইজির জন্মদিন তো ছিল না। আরে ও কোথায় কোথায় যায় জানিস? পয়সা দিলে সব হয়। আরে তুই ওকে চিনিস? আমরা আজ থেকে দেখছি ওকে। ক্রমাগত প্রত্যাখ্যান আর বিশ্বাসঘাতকতার চরম সন্দেহ ইমানুল দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। সে কি করবে ভেবে উঠতে পারে না। এক চরম সংঘাত চলে তার মনে, তার বিচার বুদ্ধি সব হারিয়ে যায়। কিন্তু মুমতাজ তখনও উদাসীন, আর ইমানুলের মনের মধ্যে চেপে থাকার আগের বিস্ফোরণ হয়। দিনের পর দিন তার ভালোবাসার অপমান সে আর সহ্য করতে পারে না, তাই সে আর একবার ফোন করে মুমতাজকে। কিন্তু মুমতাজ তখনও বুঝতে পারেনি যে সেটা আসলে ফোনের নয়, আগাম বিপদের রিংটোন। কি ব্যাপার তুমি? কেন, আমি কি ফোন করতে পারি না? তা তুমি কি এখনো রেগে আছো নাকি? কি দরকার সেটা বলো। না আমার যেটা দরকার সেটা কি তুমি দিতে পারবে? দেখো তুমি যদি সেই আবার বিয়ে বিয়ে করেছো না তাহলে কিন্তু। না না আমি বিয়ে চাই না, শুধু তোমাকে চাই, মানে তোমাকে ভীষণ দেখতে ইচ্ছা করছে। বাবা, তা হঠাৎ এত ভালোবাসার কারণ? কেন, আমাকে কি আবার তোমাকে ভালোবাসার কারণ জানাতে হবে নাকি? আল্লাহর দোহাই, তুমি বিশ্বাস করো, কেন জানি না কাল থেকে তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে আমার। তোমার সাথে কি একবার দেখা করা যেতে পারে? কি হবে দেখা করে? কি আবার হবে, কেন আমি কি তোমার সাথে দেখা করতে পারি না? বুঝলাম। বুঝলে তো আসবে নাকি, এসো না একবার। ঠিক আছে দেখছি। না না দেখছি বললে হবে না, আমি তোমার জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি, সেই সকাল থেকে। তুমি আবার কোথায় দাঁড়িয়ে আছো? দাঁড়িয়ে আছি মানে একটা কাজে শাসনে এসেছিলাম, তা কাজটা তাড়াতাড়ি হয়ে গেল তাই ভাবলাম তুমি যদি আসো তাহলে। শাসন? না না অত দূরে যেতে পারবো না, আব্বু জেনে যাবে। আরে দূর পাগলি, আব্বা জানবে কি করে, আর শাসন যেন কত দূর। আরে একটা ট্রেন ধরবে আর চলে আসবে। সেই একটা ট্রেন ধরবো আর টুক করে চলে যাবো। তা নয় তো কি, কেন তুমি কি একবার আসতে পারো না? আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি বলো তো। জানি তুমি আমাকে ভালোবাসো না, তা বলে আমার জন্য এইটুকুনি করতে পারবে না? দেখো তুমি এলে আমরা দুজনে মিলে সিনেমা দেখতে যাব, একটা বন্ধুর বাড়ি যাব, সারাদিন খুব মজা হবে, সারাদিন খালি তুমি আর আমি। কিন্তু? কোনো কিন্তু না মুমতাজ, তোমাকে আল্লাহ দোহাই, আমার কসম জান তোমায় কিন্তু আসতেই হবে। ঠিক আছে দেখছি। আমি স্টেশনেই তোমার জন্য দাঁড়িয়ে থাকবো জান, তুমি এখনই বেরিয়ে পড়ো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালোবাসা একেবারে উল্টিয়ে পড়ছে। তুমি কিন্তু তাড়াতাড়ি আসো জান, আমার কিন্তু তর সইছে না। ঠিক আছে রাখছি। একত্রিশ তারিখ সকালবেলা ইমানুল ফোন করে মুমতাজকে, তারা দেখা করে শাসনে। নিরীহ মুমতাজ তখনও বুঝতে পারেনি তার নির্মম পরিণতির আভাস। সে বেঁকে যাবার নাম করে দেখা করে ইমানুলের সাথে। আর তারপর বাপরে, এই দেখো আমার প্রচন্ড পায়ে ব্যথা করছে, আর কত দূর বলো তো? আরে এসে গেছি আর একটুখানি মুমতাজ, তোমায় বললাম না ওই মোড়ের মাথা থেকে টোটো ধরবো। আবার টোটো? এ কোন ভাগারে বাড়ি বলো তো? আরে আর একটুখানি মুমতাজ, টোটো করে মিনিট পনেরো। আরে রাস্তার পাশেই ওর বাড়ি, তোমায় বললাম না ওর বাড়ির কাছে একটা সুন্দর বড় মাছের ভেড়ি আছে, আমরা ওখানেই যাবো। হ্যাঁ আচ্ছা, তুমি যে তোমার বন্ধুর বাড়িতে নিয়ে যাচ্ছ, ওদের বাড়িতে কোনো লোকজন নেই? আর তাছাড়া তুমি তো বললে আমাকে বই দেখতে নিয়ে যাবে। আরে না না, ও আমার অনেক পুরনো দিনের দোস্ত, আর ওর বাড়ির লোকও আমায় খুব ভালোবাসে, আর তাছাড়া আমরা তো বেশিক্ষণ থাকবো না, খানিকক্ষণের জন্য, আর সিনেমা হলটা ওর বাড়ির কাছেই, তাই বলছিলাম। এ দুনিয়ায় আমায় অনেক লোকই ভালোবাসে, শুধু তুমি ছাড়া। ন্যাকা মজা তো, চলো চলো।
আরে দেখো, আরে জঙ্গল তো কি, আরে বড় রাস্তায় গাড়ি ঘোড়ার ঝামেলা, তাই এটা দিয়ে শর্টকাটে এলাম, আরে একটুখানি পথ, আরে চলো চলো। কি হলো, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? এখানেই তো একটা জাম গাছ ছিল, কিন্তু মানে তুমি রাস্তাঘাট চেনো না নাকি? হ্যাঁ, আরে চিনি চিনি, দেখছো না কত সুন্দর জঙ্গলটা, নিশ্চুপ নিঝুম, পাখি ডাকছে। জানো মমতাজ, আমার মনে হচ্ছে কি তোমার সাথে এই জঙ্গলে বসে সারাদিন খালি গল্প করি। দেখো তোমার যেখানে যাবো তাড়াতাড়ি চলো তো, আমায় আবার ফিরতে হবে, আব্বু নাহলে খুব চিন্তা করবে। তোমার যে গল্প করার ওই বন্ধুর বাড়িতে গিয়ে বলবে। এই দেখো, আরে 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 রাগ করছো কেন, যাবো তো, কতদিন পর তোমাকে এইভাবে কাছে পেয়েছি বলো তো, এটা তো তাড়াহুড়ো করার কি আছে, যাওয়ার আগে তোমাকে একটু এসো মমতাজ, এসো। ছাড়ো তো, এইসব কি করছো তুমি? কেন এমন করছো কেন তুমি? তোমার কাছে আমি যেন অচেনা অজানা, আরে এর আগেও তো তোমায় আমি আদর করেছি, তুমি কি ভয় পাচ্ছ নাকি? জান ভয় ভয় কেন পাবো, তোমাকে ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ কেন কেন ভয় পাচ্ছ না, কেন কেন ভয় পাচ্ছ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওসব কথা ছাড়ো ছাড়ো, চলো যান, আমরা বরং শাদি করে নিই, আর ফুলশয্যাটা তোমার তাহলে এই মতলব? আমি তাই ভাবছি কোথাও একটা ধরনের তো অবশ্যই আছে, তোমার সাথে তোমার সাথে আসাটাই আমার ভুল হয়েছে। আরে আরে কোথায় যাচ্ছ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবে, আরে এই গভীর জঙ্গলে তুমি হারিয়ে যাবে। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও বলেছি, আমি কিন্তু চেঁচাবো, চিৎকার করে লোক ডাকবে, ডাকো তা কি কোথায় আছে ডাকো, তুমি যদি না ডাকতে পারো তোমার আমি ডেকে দিই। ওগো শুনছো, কি কোথায় আছো, আমায় বাঁচাও বাঁচাও আমায়। এই শোনো, কি চাও বলো তুমি, কি চাও কি চাও? আমি শুধু একটা জিনিসই চাই মমতাজ, তুমি কি সেটা চাও? তুমি অন্য ঘরে মুখ মেরে বেড়াবে আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো, তা কখনোই নয়। এইসব কি বলছো তুমি? আমি তোমার কাছে হাত জোড় করছি, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। এরকম করে না, আমার কষ্ট হয় না বুঝি, ঠিক আছে ঠিক আছে, আমরা নয় নিকা করব না, খুশি হাসো হাসো, কিন্তু কিন্তু ফুলশয্যাতে তো তোমার কোনো আপত্তি নেই। মমতাজ কোথায় যাচ্ছ, কোথায় পালাচ্ছ তুমি? তুমি যখন আমার হবে না আমি আর কারো হতে দেবো না। স্যার, কাটা মাথাটা 1 কিলোমিটার দূরে একটা নালার মধ্যে পাওয়া গেছে স্যার, জলের মধ্যে স্যার, ও নিজে গিয়ে জায়গাটা আমাদের দেখায়। ভেরি গুড, এক কাজ করো মাথাটাকে আইডেন্টিফাই করি, ওটাকে পোস্টমর্টমে পাঠাও, আর আর বাকি জিনিসগুলো স্যার, বাকি জামাকাপড়গুলো স্যার ওখানেই পাওয়া গেছে, আর চপারটা ও সঙ্গে করে নিয়ে গিয়েছিল। তো স্যার খুনি নিজের মুখেই স্বীকার করেছে যে ফোন করা থেকে শাসনে টাকা এবং খুন করা প্রত্যেকটাও নিজেই করেছে। সমাধান হয় মুন্ডহীন মৃতদেহের ঘটনা, আইনের হাত
সত্যি খুব লম্বা। অতি বড় অপরাধীর কাছে পৌঁছতেও বেশি সময় নেয় না। আমাদের এই ঘটনায় সেটা আরেকবার প্রমাণ হলো, আরেকবার প্রমাণ হলো যে অপরাধের অসুরের শক্তি যতই বাড়ুক না কেন, তাকে শেষে আইনের দেবতার হাতেই পরাজিত হতে হয়। ইমানুলকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর সমস্ত ঘটনা জানতে পারে পুলিশ। উঠে আসে অনেক জানা অজানা তথ্য, এক এক করে সব রহস্যের সমাধান করে ফেলে তদন্তকারী পুলিশ অফিসার। আমরা শাসন চোলপুর এরিয়াতে একটা ওয়াটার বডিতে একটা বিয়েডের ডেড বডি পাই, ফিমেল ডেড বডি, সেটার উপর বেস করে আমরা শাসন থানাতে একটা সুমোটো কেস ইনিশিয়েট করি, মার্ডার কেস ইনিশিয়েট করি। আমরা একজনকে অ্যারেস্ট করি, তার নাম হচ্ছে আব্দুল নঈম মোল্লা। ডিউরিং ইনভেস্টিগেশন আব্দুল নঈম মোল্লা কনফেস করে যে ওই মার্ডারটা করেছে। ও যেটা বলছে যে ওর সাথে, এই মহিলার সাথে ওর একটা অ্যাফেয়ার্স ডেভেলপ করেছিল, মহিলা ম্যারিড, তো ও যখন বিয়ে করতে চেয়েছিল মহিলা নাকি অস্বীকার করে। প্রেম প্রতিশোধের এই কাহিনীতে অবশেষে জয় হলো আইনের। ইমানুল আর মমতাজের ভালোবাসা বা তাদের এই সম্পর্ক কতটা বৈধ বা কতটা অবৈধ, কে ঠিক কে ভুল, সেটা জানা বাকি থেকে যায়। কিন্তু অপরাধীর কাছে আইনের একটাই যুক্তি কাজ করে, আর সেটা হলো অপরাধীর শাস্তি আর অপরাধের শাস্তি। তাই পুলিশ ফার্স্ট টিম বারবার সেই সত্যিটাই আপনাদের সামনে তুলে ধরে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর সোম থেকে শনি রাত ঠিক 8:30 দেখতে থাকুন পুলিশ ফাইলস।